মামুল খেয়া ইজ অ্যান্সুয়াল ইংলিশ দ্য কন্ডিশনাল সেন্টেন্সেজ থার্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনালকে বলা হয় ইম্পসিবল কন্ডিশন অর্থাৎ থার্ড কন্ডিশনের যেই ধরনের সেন্টেন্স থাকে এই সেন্টেন্সে শর্ত যা থাকে শর্তের বিষয়টা অতীতে কোনো এক সময় ঘটা সম্ভব ছিল কিন্তু তখন ঘটে নাই ঘটা সম্ভব ছিল কিন্তু ঘটে নাই আর ওই সময়টা এখন পার হয়ে গিয়েছে যেহেতু সময়টা পার হয়ে গিয়েছে সেই ঘটনাটা ঘটা এখন অসম্ভব আর এই কারণে এটাকে বলা হয় ইম্পসিবল কন্ডিশন আর ইম্পসিবল কন্ডিশানের স্ট্রাকচার হচ্ছে বা থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ ক্লোজে পাস্ট পারফেক্ট হবে অর্থাৎ হ্যাড এরপরে ভার্বার পাস্ট পারফেসিবল হ্যাড ডান অথবা হ্যাড ওয়ার্ক যে কোনো অর্থাৎ ভার্বাল পাস পার্টিসিপল বসবে হ্যাডের সাথে এরপর মেন ক্লোজে বসবে উড হ্যাভ খুড হ্যাভ মাইট হ্যাভ এরপর ডান অর্থাৎ উড হ্যাভ ডান খুড হ্যাভ ডান মাইট হ্যাভ ডান অর্থাৎ উড হ্যাভের পরে পাস পার্টিসিবল অথবা খুড হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল অথবা মাইট হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল তো স্ট্রাকচারটা তো বোঝা গেল বা আপনার দেখতে পাচ্ছি টেবিলে ইফ তারপরে সাবজেক্ট এরপরে হ্যাড ওয়ার্ক অর্থাৎ হ্যাড প্লাস পার্ট প্লাস পার্টিসিপল এরপরে কমা এরপরে আবার সাবজেক্ট অর্থাৎ মেইন ক্লোজের সাবজেক্ট এরপরে উড হ্যাভ খুড হ্যাভ মাইট হ্যাভ এরপরে গট মানে এখানে পার্টিসিপল হিসেবে আছে যদি এখানে ডু হতো ডান হতো রাইট হলে রিটার্ন হতো এরকম আর কি তাহলে সিচুয়েশানটা কেমন অর্থাৎ কোন ধরনের কোন ক্যাটাগরির কোন পরিপ্রেক্ষিতে আমরা সেন্টেন্সকে থার্ড কন্ডিশনে ফেলব ফেলবো মনে করুন আপনি গতকাল আপনার এক বন্ধুকে খুঁজতে তার নিজ এলাকায় গেলেন তার যে লোকালিটি সেখানে গেলেন গিয়ে তাকে খুঁজে পেলেন না খুঁজে না পেয়ে তো ফিরে আসলেন পরের দিন তার সাথে দেখা হলো অর্থাৎ আজকে দেখা হলো আজকে দেখা হওয়ার পর বললেন আহা বন্ধু আমি তোমার গ্রামে বা তোমার এলাকায় তোমার লোকালিটিতে গিয়ে আমি তোমাকে অনেক খুঁজলাম কিন্তু পাইনি অনেক লোকজনকে জিজ্ঞাসা করেছে কিন্তু পাইনি তাই নাকি কখন গিয়েছ যে আমি তো গতকাল বিকেলে গিয়েছিলাম পাঁচটার দিকে তো পাঁচটার দিকে তো আমি এই যে আমাদের বাড়ির পাশে যে মিস্টার আবদুল্লার দোকান আছে আবদুল্লার দোকানের ভিতরে ছিলাম আপনি অবাক হয়ে বললেন তাই নাকি তুমি আবদুল্লার দোকানের ভেতরে ভিতরে ছেলে আর আমি তো ওই দোকানের আশপাশ দিয়েই খুঁজলাম কিন্তু আমি কিন্তু যদি আমি জানতাম যে তুমি দোকানের মধ্যে ছেলে তাহলে আমি তোমার সাথে অবশ্যই দেখা করতাম এখন দেখুন আপনি যে শর্তটা দিলেন যদি আমি জানতাম যে তুমি দোকানে ছিলে তাহলে আমি তোমার সাথে দেখা করতাম দেখুন এই ঘটনাটা গতকাল ঘটা সম্ভব ছিল কিন্তু গতকাল ঘটে নাই আপনিও জানেন নাই আর বন্ধুর সাথে আপনার দেখাও হয় নাই সুতরাং গতকাল ঘটা সম্ভব ছিল ঘটে নাই গতকালটা শেষ সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়া সম্ভব নয় এটাই হচ্ছে ইম্পসিবল কন্ডিশন বা থার্ড কন্ডিশন এবার দেখুন আমাদের উদাহরণ ইফ আই হ্যাড নোন যদি আমি জানতাম দ্যাট ইউ আর ইন দ্য ক্যাফেই তুমি ক্যাফেতে ছিল দেখুন প্রথম প্রথম উদাহরণ ইফ আই হ্যাড আমার ইফের পরে পাস্ট পার্টিসিবল অর্থাৎ পারফেক্ট টেন্স আছে ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়েছে এরপর ইফ আই হ্যাড নোন দ্যাট ইউ আর ইন দ্য ক্যাফে তুমি ক্যাফেতে ছিলে যদি আমি জানতাম যে তুমি ক্যাফেতে ছিলে আই উড হ্যাভ মেট ইউ দেখুন উড এরপরে হ্যাভ এরপরে পাস উড হ্যাভ ডান উড হ্যাভ মেট ইউ মেট ইউ আমি তোমার সাথে দেখা করতাম তাহলে এই হচ্ছে সিচুয়েশান যে অতীতে ঘটনাটা ঘটা সম্ভব ছিল ঘটে নাই আর সময়টা পার হয়ে গেছে এখন আর ঘটবে না আর এই হচ্ছে সিচুয়েশান আর স্ট্রাকচার হচ্ছে ইফ ক্লোজে পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স আর মেন ক্লোজে উড হ্যাভ হুড হ্যাভ মাইট হ্যাভ এরপরে পাস পার্টিসে উড হাপ অথবা ক্ষোধ্যা অথবা বাই ঠ্যাপ এর পরে যে ভাড়া বাড়বে সেটা পাস্ট পার্টিসে বলে বসবে এরপরের উদাহরণটা দেখুন ইফ শি হ্যাড আস্ড মি যদি সে আমাকে বলতো আই উড হ্যাভ হেল্পড হার তাহলে আমি তাকে সাহায্য করতাম এই সান্ডাসটার আপনি সিচুয়েশনটা এরকম মনে করতে পারেন যে আপনি কোনো একটা অচেনা শহরে গেলেন আপনি সেখানে গিয়ে কোনো একটা প্রবলেমে পড়লেন মনে করুন আপনার যে লাগেজ ব্যাগ কাগজপত্র টাকা পয়সা চড়ে নিয়ে গেছে বা ছিনতাই গাড়িতে ধরে আপনাকে নিয়ে গেছে এখন আপনি ওখানে অসহায় কিছুই নেই তো কোনোভাবে ওখান থেকে ওই বিপদ কাটিয়ে আপনি ফিরে এসছেন আপনি নিজের গ্রামে বা নিজের শহরে ফিরে আসলেন সেই অচেনা শহর থেকে এর অনেক দিন পর আপনার কোন এক বন্ধুর সাথেই গল্পটা করতেছেন বা এই বিষয়টা তাকে জানাচ্ছেন তার সাথে শেয়ার করতেছেন যে হ্যাঁ আমি এরকম একটা বিপদে পড়েছিলাম ওই শহরে আপনার সেই বন্ধু বলল আহা তাই নাকি ওই সময় তো আমি ওই ওই শহরেই ছিলাম হতো হতে পারে চিটাগং রাজশাহী খুলনা যে কোনো শহরের কথা বললেন তো ওই শহরেই তো আমি ছিলাম তো তুমি যদি আমাকে একটু বলতে তাহলে আমি তোমাকে সাহায্য করতাম দেখুন ওই সময় যদি আপনি বলতেন তখন হয়তো সাহায্য করাটা সম্ভব ছিল কিন্তু আপনি বলেন নাই সাহায্য করা হয় অর্থাৎ তখন ঘটনার ঘটা সম্ভব ছিল কিন্তু ঘটে নাই আর এটাই হচ্ছে ইমপসিবল এখন আর সেটা ঘটবে না কারণ এটা সময় পার হয়ে গেছে এটা ইম্পসিবল কন্ডিশন আর এ কারণেই দেখুন আমাদের যেই দ্বিতীয় উদাহরণটা ইফ শি হ্যাড আস্ট মে যদি সে আমাকে বলতো আই উড হ্যাভ হেল্প হার তাকে সাহায্য করতাম জাস্ট এইরকম একটা সিচুয়েশন এরপরের উদাহরণ দেখুন ইফ শি হ্যাড মি আই কুড হ্যাভ হেল্প একই সেন্টার একই সিচুয়েশানে যদি বলতো সে যদি আমাকে বলতো তাহলে আমি তাকে সাহায্য করতে পারতাম উড হ্যাভ সাহায্য উড হ্যাভ হেল্প মানে সাহায্য করতাম খুড হ্যাভ হেল্প হচ্ছে সাহায্য করতে পারতাম এরপর হচ্ছে ইফ এরপরেটা ইফ শি হ্যাড মি যদি সে আমাকে বলতো আই মাইট হ্যাভ হেল্প হার আমি তাহলে হয়তো তাকে সাহায্য করতাম তো দেখুন এখানে অর্থের উপর ডিপেন্ড করে উড হ্যাভ খুড হ্যাভ অথবা যে কোনোটা বসবে আর এরপরে পাস্ট পার্টিসিপেন্ট বসবে এবার আরেকটা সিচুয়েশান দেখুন মনে করুন আপনি কোনো এক ছেলের নাম সে হচ্ছে রাসেল এখন রাসেলের বিষয়ে শুনলেন যে আসলে রাসেল পরীক্ষায় ভালো করেনি এই খারাপ করেছে এখন আপনি ছিলেন আহা ছেলেরা তো আসলে ভালো পড়াশোনা করে নাই তো যদি সে পরীক্ষায় মানে যদি সে গত বছর ভালো পড়াশোনা করতো আপনি এরকম বললেন যদি সে গত বছর পরীক্ষা ভালো পড়াশোনা করতো তাহলে ছেলেটা পাস করতো অথবা পাস করতে পারত অথবা হয়তো পাস করত তাহলে দেখুন গত বছর তার ভালো পড়াশোনা করার সুযোগ ছিল ঘটনাটা ঘটা এই পড়াশোনা করাটা সম্ভব ছিল কিন্তু গত বছর ভালো পড়াশোনা করে নাই গত বছরটা পার হয়ে গেছে এখন সেটা সম্ভব নয় ইম্পসিবল কন্ডিশন এ ধরনের সিচুয়েশনে ইম্পসিবল করে সেটা পরবর্তী তিনটা উদাহরণ দেখুন ইফ রাসেল হ্যাড স্টাডিড হার্ড লাস্ট ইয়ার যদি রাসেল গত বছর ভালো পড়াশোনা করতো হি উড হ্যাভ ফার্স্ট ইন দি এক্সামিনেশন তাহলে সে পরীক্ষায় পাশ করত এবার আমরা উডকে খুড করে দিচ্ছি ইফ রাসেল হ্যাড স্টাডিড হার্ড লাস্ট ইয়ার যদি সে যদি রাসেল গত বছর ভালো পড়াশোনা করতো হি খুড হ্যাভ ফার্স্ট ইন দি একিনেশান তাহলে সে পরীক্ষা পাস করতে পারত এরপর শেষের সেন্টেন্স ইফ রাসেল হ্যাড স্টার্ডিড হার্ড লাস্ট ইয়ার যদি রাসেল গত বছর ভালো পড়াশোনার মধ্যে হি মাইট হ্যাভ ফার্স্ট ইন দি এক তাহলে সে হয়তো পরীক্ষায় পাশ করতো এটা অর্থের উপর ডিপেন্ড করে উড খুড অথবা মাইট ব্যবহৃত হবে প্রিয় শিক্ষার্থী আমরা ইতোমধ্যে চারটি কন্ডিশন অর্থাৎ জিরো কন্ডিশন ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন শেষ করলাম তো আমরা একটু রিভিউ করে দেখি প্রথম স্ট্রাকচারগুলো এরপর একটা শর্ট টেকটিক বলে দেব শেষে তো প্রথমেই আমরা যেটা পেলাম সেটা হচ্ছে জিরো কন্ডিশন এখন আমরা কখন জিরো কন্ডিশন ব্যবহার করব আর জিরো কন্ডিশন হলে কোন সিচুয়েশন একটু মনে করুন শর্তটা হচ্ছে সেন্টেন্স হতে হবে চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য সাধারণ সত্য অভ্যাসগত বিষয় এইরকম সেন্টেন্স হলে জিরো কন্ডিশন আর স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট লক্ষ্য করুন প্রথম ফার্স্ট কন্ডিশন হচ্ছে জিরো কন্ডিশন হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট এরপর আমরা পেলাম ফার্স্ট কন্ডিশন সেখানে শর্ত ছিল সেন্টেন্স হতে হবে এইরকম যে ঘটনাটা ঘটা সম্ভব তবে নিশ্চিত নয় অর্থাৎ জিরো কন্ডিশনের মতো সেন্টেন্সগুলো নিশ্চিত তবে ঘটনা ঘটা সম্ভব যেমন তুমি আসলে আমি যাব এরকম সেন্টেন্স এখন নিশ্চিত না ঘটতেও পারে পরে নাও ঘটতে পারে একটি ঘটলে আরেকটি ঘটতেও পারে নাও ঘটতে পারে নিশ্চিত না তবে ঘটা সম্ভব এরকম সিচুয়েশন হলে ইফ ক্লজে প্রেজেন্ট ইফ থাকবে অর্থাৎ আগের মতো প্রেজেন্ট থাকবে তবে মেইন ক্লজ চেঞ্জ হয়ে যাবে মেইন ক্লোজ হবে উইল ক্যান অথবা মেই অর্থের উপর ডিপেন্ড করে উইল ক্যান মেই দেখুন আমরা পরিবর্তনটা কীভাবে পেলাম প্রেজেন্ট প্রেজেন্টের পরে প্রেজেন্ট আর উইল ক্যান মে অর্থাৎ জিরো কন্ডিশনে প্রেজেন্ট প্রেজেন্ট আর ফার্স্ট কন্ডিশনে প্রেজেন্ট উইল ক্যান অথবা মেই এরপর থার্ড কন্ডিশন থার্ড কন্ডিশনে যা পেলাম সরি সেকেন্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশনের শর্তটা হতে হবে অবাস্তব শর্ত অর্থাৎ যদি আমি তোমার জায়গায় হতাম তাহলে আমি আমেরিকায় এখনই চলে যেতাম জাতীয় মানে শর্তের বিষয়টা বাস্তব তথ্যে পরিবর্তিত বাস্তব তথ্যের পরিপন্থী একটা রূপক রূপক বা একটা অনেক ক্ষেত্রেই পরোক্ষ উপদেশ এই জাতীয় যেমন যদি তোমার জায়গায় আমি থাকতাম আমি চলে যেতাম এই জাতীয় অথবা একটা হতাশা থেকে যেমন যদি খেলা সে জানতো তাহলে খুব ভালো হতো এই ধরনের সেন্টার শর্তটা অবাস্তব শর্ত বাস্তবে এই শর্তটা নেই এটা রূপক শর্ত দিয়ে করা হয় আর রকম সিচুয়েশান হলে সেক্ষেত্রে ইফ ক্লোজে পাস্ট আর মেন ক্লোজে উড খুড মাইট লক্ষ্য করুন আবার তিনটা মনে করছি জিরো কন্ডিশন প্রেজেন্ট প্রেজেন্ট। ফার্স্ট কন্ডিশন প্রেজেন্ট উইল ক্যান মেই আর এবার যেটা হলো সেকেন্ড কন্ডিশন অর্থাৎ আনরিয়েল কন্ডিশনে পাস্ট হয়ে গেল অর্থাৎ এবার ইফ ক্লজে পরিবর্তন আসলো পাস্ট হলো এরপর মেনি ক্লজে পরিবর্তন হলো উইল ক্যান মেই থেকে উড গুড মাইট এরপর থার্ড কন্ডিশন ইফ ক্লজে আর থার্ড কন্ডিশনের সিচুয়েশন হচ্ছে ঘটনাটা অতীতে ঘটা সম্ভব ছিল কিন্তু ঘটে নাই এখন সময় শেষ আর ঘটবে না ইম্পসিবল এরকম হলে ইফ ক্লজে পাস্ট পারফেক্ট আর মেন ক্লজে উড হ্যাভ হ্যাভ মাইটে দেখুন উড খুড মাইটের সাথে হ্যাভ আসলো আর পাস্ট পার্টিসিপাল আসলো তো যাই হোক এই হচ্ছে ডিটেলস বিস্তারিত আমরা কেন করবো আর কীভাবে করবো মানে কোন সিচুয়েশনে কোন কোন স্ট্রাকচার আর স্ট্রাকচারটা কি এটা জানলাম এটা হচ্ছে একেবারে বেইস থেকে জানা এরপর পরীক্ষায় হতে পারে আপনি শর্টকাটে পরীক্ষা দিতে যাচ্ছেন অর্থাৎ কখনো কখনো কম্পিটিটিভ এক্সামসে এই ধরনের প্রশ্ন আসে যে একটা সেন্টেন্স দেওয়া থাকে মাঝখানে থাকে না এরপর চারটা অপশন দিয়ে থাকে থাকে আমি কোনটা কারেক্ট করব অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব দেওয়া থাকে এই যেতে অর্থাৎ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকে তো এতে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আপনি কোনটা বসাবেন এখন যদি আপনি এখন প্রশ্নে যদি দেখেন যে ইফ ইফ ক্লজে প্রেজেন্ট আছে এখন আপনি এবার আনসার থেকে ব্ল্যাক ফিলিন আপনি কি বসাবেন ইফ ক্লজে প্রেজেন্ট থাকলে আপনি কি বসাতে পারেন লক্ষ্য করুন প্রেজেন্ট থাকলে কিন্তু দুই রকম বসতে পারে প্রেজেন্ট থাকলে প্রেজেন্টও বসতে পারে আবার উইল ক্যান মেয়েও হতে পারে অর্থাৎ প্রেজেন্ট যদি ইফ ক্লজে থাকে তাহলে সেটা হতে পারে জিরো কন্ডিশন হতে পারে ফাস্ট কন্ডিশন কারণ ফার্স্ট এবং জিরো দুটোতেই ইফ ক্লজে প্রেজেন্ট থাকে এরপর আপনি এখন কি বসাবেন প্রেজেন্ট বসাবেন নাকি উইল ক্যান মেই বসাবেন অর্থাৎ ব্ল্যাঙ্ক ফিল করবেন আপনি কী দিয়ে মেইন প্রেজেন্ট ভার্ব দিয়ে নাকি উইল ক্যান মি দিয়ে এবার আপনি নিজে যেটা চিন্তা করতে হবে আপনাকে বুদ্ধি খাটাতে হবে যে এখন সেন্টেন্সটা কোন ক্যাটাগরি এবার আপনার সেন্টেন্স দিয়ে তাকান কি চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত বিষয় এইরকম সেন্টেন্স হলে আপনি অবশ্যই প্রেজেন্ট চয়েস করবেন আর যদি দেখেন না সেন্টেন্সটা এরকম না এটা হচ্ছে পসিবল যে তুমি আসলে আমি যাবো এই টাইপের পরাটা ঘটতেও পারে নাও ঘটতে পারে যদি দেখেন আপনাকে শর্তে সেটা ঘটবেই তাহলে প্রেজেন্ট হবে আর যদি দেখেন না এটা ঘটতেও পারে নাও ঘটতে পারে তাহলে এখানে উইল ক্যান অথবা মেয়ে অপশনটা খুঁজে নেবেন অথবা ফিলিং দিয়ে সেটা সেখানে বসিয়ে দেবেন সেটা আর পরের দুটো একেবারেই সহজ যদি আপনি এবার প্রেজেন্ট না পেয়ে পাস্ট পান তাহলে পাস্ট সিম্পল পেলে উড খুড মাইট খুঁজবেন আর পাস্ট পারফেক্ট পেলে উড হাব কুড হাব মাইট হাব খুব সহজ দ্বিতীয় দুটা অর্থাৎ সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন পরীক্ষায় আসলে খুব সহজে শর্টকাটে বের করে ফেলা যায় যদি ইফ ক্লজে ফার্স্ট সিম্পল থাকে তাহলে আপনি খুঁজবেন উড কুড মাইট আর যদি ইফ ক্লজে ইফ ক্লজে পারফেক্ট থাকে অর্থাৎ হ্যাড ডান থাকে তাহলে আপনি উড হ্যাভ ডান কুড হ্যাভ ডানুড হ্যাভ মা মাইট হ্যাভ ডান এটা খুঁজেন তাহলে ইনশাল্লাহ আশা করে বুঝতে পেরেছেন এটা হচ্ছে শর্ট টেকনিক আর আমরা প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে বেস থেকে জানা শর্ট টেকনিক দিয়ে আসলে আপনি নিজে বাস্তব জীবনে ব্যবহার করতে পারবেন না শর্ট টেকনিক দিয়ে টেকনিক দিয়ে হয়তো আপনি শুধু পরীক্ষায় পার করতে পারবেন পরীক্ষায় আপনি হ্যাঁ একটা টেকনিক অবলম্বন করে পরীক্ষায় পাশ করে আসতে পারলেন কিন্তু নিজের ব্যবহারে আপনি কোনো সেন্টেন্স ব্যবহার করতে হবে কোনো কিছু লিখতে হবে তখন আপনি কি করবেন তখন তো শর্ট টেকনিক আপনি কাজ দেবে না কারণ এখন তো কিছুই নেই শর্ট টেকনিক হচ্ছে তখন যখন একটা অপশন থাকে আর একটা অপশন পূরণ করতে হয় আর যখন আপনি নিজে থেকে করবেন তখন তো কিছুই নেই তখন আপনি কী করবেন অবশ্যই বেজ থেকে অর্থাৎ মূল থেকে ইংলিশ শিখতে হবে যাই হোক আশা করি এই কন্ডিশনালটা বুঝতে পেরেছেন একটু রিভাইজ করেন আর স্ট্রাকচারগুলো একটার সাথে একটা কম্পেয়ার করে নেবেন কীভাবে পরিবর্তন প্রেজেন্ট 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 উইল ক্যান মেই তারপরে পাস্ট উড ঘুট মাইট এরপরে পারফেক্ট উড ঘুট উড হ্যাপ খুড হ্যাপ মাইট এ হচ্ছে বিষয় আশা করি কন্ডিশনের সমস্যা আর আপনি আপনার থাকবেন অর্থাৎ এই কন্ডিশনাল সেন্টেন্স আপনি লিখতেও পারবেন নিজে তৈরিও করতে পারবেন আর পরীক্ষায়ও পার করতে পারবেন ইনশাল্লাহ